হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপ পিসি যেটা নতুন বিল্ড করা হয়েছে। আপনাদেরকে এই পিসির কনফিগারেশনটা যদি বলি, এটাতে দেওয়া আছে ইন্টেল 13 জেনারেশনের কোর i5 13400 প্রসেসর, সাথে B760M গিগাবাইটের মাদারবোর্ড দেওয়া আছে, ওয়াইফাই 6E DDR5। তাছাড়াও গ্রাফিক্স কার্ড হিসাবে জোটেকের গেমিং জিফোর্স আরটিএক্স 3060 টুইন ইচ 12 GB DDR6 যে গ্রাফিক্স কার্ডটা সেটা দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পাওয়ার অন করলাম আমরা। পাওয়ার অন করার পরে একটা লুক, এটা হলো র্যান্ডম লাইট লুক। এই যে ক্যাসিংটা এখানে ইউজ করা হয়েছে, ক্যাসিংটা হলো রিভেঞ্জার্স জ্যাকহ্যামার প্রো। এটা নতুন একটা কেস, এটা হলো ফুল টাওয়ার কেস, গেমিং ডেস্কটপ গেমিং কেসিং। অ্যাসেম্বলিং করেছি এই কেসিংটাই এই পিসিতে ফার্স্ট টাইম। কেমন হলো আপনারা জানাবেন। আর এখানে স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে সিগেটের 1 TB 3.5 হার্ড ডিস্ক এবং স্যামসাংয়ের PM9A1 512 GB M.2 NVMe Gen 4। কেমন হলো পিসিটা আপনারা জানাবেন। জি স্কিলের 16 GB DDR5 5600 গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। লাইটের লুকগুলো আমি চেঞ্জ করছি, এই যে দেখেন এক এক লুক এক এক রকম। এই যে এটা হলো আরেকটা কালার, আরেকটা ডিজাইন, আরেকটা গ্রিন ব্লু। আর এটার 8 GB সুইচটা পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা এমন পিসি বানাবেন বা এমন কেস দিয়ে পিসি বানাবেন, আপনারা এইভাবেই অ্যাসেম্বলিংটা ফলো করেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে, ভালো লাগবে। কালারগুলো দেখেন। সো বন্ধুরা, আপনারা দেখছেন ইউনুস টেক ল্যাপটপ ডেস্কটপ সব কিছু নিয়ে কাজ করে। আপনারা যারা এরকম পিসি বিল্ড করতে চান বা পিসি বিল্ড ল্যাপটপ সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চান, আপনারা সবাই ইনবক্সে জানাবেন। আমরা এবার গ্লাসটা লাগিয়ে দিলাম, এটার ফুললি রেডি করলাম, যেটার গ্লাস লাগানোর পর এটার লুকটা আসলে কীরকম। আর এটার লুকটা সুন্দর। এই যে গ্লাসটা স্ক্রু দিয়ে করা, পলিগুলো উঠাই নেই, সামনের প্যানেলে শুধু পলিটা উঠে ফেলছি। এই যে ভালোই, আমার কাছে ভালোই লাগছে, যে ইউজার নিয়েছে সে ইউজার কাছেও ভালো লাগছে। আর পিছনে অ্যাসেম্বলিংটা আপনারা এর আগে একবার দেখছেন, আমি ছবি আকারে দেখিয়েছি এটা আরও একবার। সো বন্ধুরা, কেমন হলো ভিডিওটি? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।